গত 19 এপ্রিল না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার মোশাররফ রুবেল। মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে তার শেষ জানাজা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরেই ব্রেন টিউমারে ভুগছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ রুবেল। অসুস্থ থাকার কারণে তার চিকিৎসার পিছনে সর্বশান্ত হয়ে যায় রুবেলের পরিবার। মোশাররফ রুবেলকে যে জায়গায় কবর দেওয়া হয়েছে সেই কবরের মেয়াদ হচ্ছে 2 বছর। 2 বছর পর রুবেলের কবরের উপর দেওয়া হবে আরও একটি নতুন কবর। কিন্তু এই বিষয়টি জানা ছিল না রুবেলের স্ত্রী চৈতি ফারহানা রুপির। বিষয়টি চৈতি ফারহানা রুপি যখন জানতে পারল তখন সে কান্নায় ভেঙে পড়ল। সে কখনই মানতে পারবে না তার রুবেলের কবরের উপর দেওয়া হবে আরও একটি কবর। এ বিষয়টা যেন মানতেই পারছিলেন না কোনোভাবেই। তাই তো তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামের নিকট আবেদন জানায় রুবেলের কবরটি স্থায়ী করার জন্য। মোশাররফ রুবেলের কবরটি স্থায়ী করার জন্য দরকার ছিল 1 কোটি টাকা, কিন্তু সেই টাকা ছিল না রুবেলের পরিবারের কাছে। তাই তো কিছুই করতে পারছিল না রুবেলের পরিবার। চৈতি ফারহানা রুপার এরকম হৃদয় বিদারক দৃশ্য মন ছুঁয়ে গেছে 71 খেলাযোগের। তাই তো 71 খেলাযোগ আর চুপ থাকতে না পেরে শেষ পর্যন্ত মেয়র আতিকুল ইসলামের নিকট একটি খোলা চিঠি পাঠায়। বর্তমানে উমরা হজ পালন করতে সৌদি আরবে রয়েছেন মেয়র আতিকুল ইসলাম। খেলাযোগের এই চিঠি পেয়ে শেষ পর্যন্ত আর চুপ থাকতে পারলেন না মেয়র আতিকুল। কাল রাতেই ঘোষণা দিলেন রুবেলের কবরটি স্থায়ী করার জন্য। মেয়র আতিকুলের এরকম উদারতা দেখে শেষ পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলেছে রুবেলের পরিবার। শুধু দর্শক বিন্দু, এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এবং এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।